আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি নিয়ে আসলাম ডালের বড়ার রেসিপি। বন্ধুগণ, মসুরের ডাল দিয়ে বড়া বানালে খেতে খুবই ভালো লাগে, অনেক মচমচা হয়। এভাবে বানালে পরিবারের সকলেই অনেক পছন্দ করে। প্রথমে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। বন্ধুগণ, 20 মিনিট হয়ে গেছে, ডালটা ফুলে গেছে। এখন ছাঁকনিতে ঢেলে ধুয়ে পানিটা ছেঁকে নেব। পাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন পাটায় ডালটা পিষে নেব। বন্ধুগণ, পাটায় পিষে ডালের বড়া খাওয়ার স্বাদটাই অন্যরকম। এইভাবে ডাল পিষে বড়া খেতে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুগণ, আমার ডাল পিষা হয়ে গেছে। এখন সবগুলো ডাল বাটিতে তুলে নেব। এখন একটা পেঁয়াজ ছুলে নেব। পেঁয়াজটা ধুয়ে কুচি কুচি করে নেব। চারটা কাঁচামরিচ কুচি কুচি করে নেব। এখন স্বাদমতো লবণ দিয়ে দেব 1/2 চামচ। হলুদের গুঁড়া দিয়ে দেব সামান্য। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 চামচ। আদার পেস্ট দিয়ে দেব 1/2 চামচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। এখন ছোট ছোট বড়া বানিয়ে তেলে ভাজি করে নেব। বড়ার 1 পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। বন্ধুগণ, বড়া বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ।